জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুন, এই আশা নিয়েই আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের জন্য আমি তুলে ধরলাম। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়তা গাইড সুজয় ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাট স্বাস্থ্যকেন্দ্র ময়দানে জগন্নাথ দেবের রথযাত্রা মেলা, সেই মেলা তোমরা এখন সরাসরি আমার সঙ্গে দেখছো, আমার সঙ্গে থাকো, দা গাইড সুজয় ইউটিউব চ্যানেল শেষ পর্যন্ত দেখো। আমি তোমাদের আজকে আমাদের এই মেলা সম্পূর্ণ করে দেখাবো। এত বড় মেলা রানাঘাট দুই নম্বর ব্লকের সব থেকে বড় মেলা, চলো বন্ধুরা আমার সঙ্গে দেখো শেষ পর্যন্ত। ভগবান জগন্নাথের রথযাত্রা উপলক্ষে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন যে মাঙ্গলিক অনুষ্ঠান এবং মেলার আয়োজন করা হয়েছে, তারই একটি মেলায় আজ আমার এই উপস্থিতি। রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দানে হবিবপুর ইস্কন মন্দিরের পরিচালনায় যে বিশাল মেলা শুরু হয়েছে, তারই কিছু ঝলক, তারই কিছু ছোট্ট দৃশ্যায়ন শুধুমাত্র তোমাদের জন্য। যে সকল বন্ধুরা মেলা এর আগে অনেকবার দেখেছো, সেই মেলা থেকে কিন্তু এই মেলা একটু ভিন্ন ধর্মের, কারণ মেলার প্রবেশের পরেই আমাদের চোখে যা পড়ে তা হলো বিশাল এক আলোকসজ্জা, তার পাশেই রয়েছে বিশাল এক মণ্ডপ, ভগবানের সেই মণ্ডপে প্রতিনিয়ত পূজা আরতি চলছে, সেটা একটু পরে দেখাবো। তার আগে মেলা সেই চিরাচরিত প্রচলিত যে বিভিন্ন পসরা সাজিয়ে বিক্রেতারা এসেছেন, চলো তাদের সঙ্গে একটু আলাপচারিতা করে নিই, অর্থাৎ তাদের সেই সমস্ত দোকানের পসরাগুলোর কিছু দৃশ্য তোমাদের জন্য আমি নিয়ে আসি ইউটিউবের এই পর্দায়। তো বন্ধুরা চলো ধীরে ধীরে এগিয়ে যাই মেলার অভ্যন্তরের সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠানের দিকে। তো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ এখানে কিনতে পাওয়া যাচ্ছে, তার যে লিস্ট সেই লিস্টটা তোমরা পেয়ে যাবে, তোমরা ভিডিও পজ করে সেই লিস্টটা দেখে নিতে পারো। আর যারা মেলায় আসছো তারা এখান থেকেই ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবে। এছাড়া এখানে রয়েছে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্রের বিশাল সমাহার। মেলায় আসো বন্ধুরা এবং তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারো। শুধুমাত্র তাই নয়, জীবনের কিছুটা সময় একটু ভালো মুহূর্ত অতিবাহিত করতে হলে অবশ্যই তোমাদের মেলা প্রাঙ্গণে আসতে হবে, কারণ মেলা হচ্ছে মিলন ক্ষেত্র। এখানেই প্রভু জগন্নাথ দেব তার বোন সুভদ্রা এবং ভগবান বলরামের সঙ্গে অবস্থান করছেন, তাই এখানে এসে সাত্ত্বিক উপলব্ধি তোমরা অবশ্যই পেতে পারো। তো বন্ধুরা চলো আমরা মূল মণ্ডপের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। জগন্নাথ দেবের বিশাল মূর্তি রয়েছে এই মণ্ডপের মধ্যে, সন্ধ্যা আরতি চলছে, হাজার হাজার ভক্তের সমাগমে আগমনে এই মণ্ডপ আজ মুখরিত, জগন্নাথ দেবের আরতি চলছে আর তার জন্য ভক্তরা আকুল হয়ে তার দর্শন করছে। বন্ধুরা চলো আর একটু কাছের থেকে ভগবানের সেই দিব্য স্বরূপকে উপলব্ধি করি, তারপর ঘুরে দেখব আমাদের এই আজকের এই মেলা প্রাঙ্গণ। পাশেই কিন্তু সন্ধ্যা আরতি চলছে, সেখানেও যাব, ভগবানের মহাপ্রসাদ বিতরণ চলছে, তোমরা সেখান থেকে চাইলে অবশ্যই প্রসাদ সংগ্রহ করতে পারো যারা মেলায় আসবে। চলো ভগবান জগন্নাথ দেবের সেই মহাপ্রসাদ আমরা একটু দেখে নিই। এছাড়া এখানে রয়েছে প্রভুপাদজির দিব্য মূর্তি, এছাড়া রয়েছে গৌরনিতাইয়ের মূর্তি, তোমরা সেটাও দেখে নিতে পারো। চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে সমগ্র মেলাটা ঘুরে ঘুরে দেখি। মেলার প্রায় মাঝখানে একটি বড়
প্যান্ডেল করা হয়েছে, সেই মণ্ডপের মধ্যে রয়েছে ভগবান জগন্নাথ দেব, সেই জগন্নাথদের মুখ আমরা দর্শন করলে। এখন চলো বন্ধুরা আমরা মেলাটা ঘুরে দেখি। ভগবান জগন্নাথ দেবের প্রসাদ নেওয়ার জন্য সে এক সুবিশাল লাইন ধীরে সুস্থে চলছে, এগিয়ে যাচ্ছে এই লাইন। তোমরা এই লাইনে দাঁড়িয়ে ভগবান জগন্নাথ দেবের প্রসাদ সংগ্রহ করতে পারো, তারপর দেখতে পারো তোমাদের সেই সন্ধ্যা আরতি। বন্ধুরা, ভিডিওটি শেষ করবার আগে আশা করি তোমাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব অবশ্যই পাবো। আর যে সকল বন্ধুরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। আশা করি তোমাদের জন্য এই ধরনের আরও ভিডিও ভবিষ্যতে নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো যারা নতুন এই চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবো, ভিডিওটি শেষ করবার আগে তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো বন্ধু, রাতের মায়াবী আলোয় আলোকিত এই মেলা প্রাঙ্গণ যেন ধর্মীয়, সাংস্কৃতিক এবং সমাজের সর্বস্তরের মানুষের এক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে। মেলা মানেই তো মানুষে মানুষের সাত্ত্বিক মিলন, আধ্যাত্মিক মিলন। সেই আধ্যাত্মিক প্রেক্ষাপটে যদি এত সুন্দর একটি মেলা আমাদের সামনে এসে ধরা দেয়, তাহলে কেন আমরা সেই মেলার যে ঐশ্বরিক উপলব্ধি তা আমরা কেন পাবো না? তো যে সকল বন্ধুরা মেলাকে ভালোবাসো, জীবনে কিছুটা একঘেয়েমি থেকে কিছুটা মুক্তির স্বাদ পেতে অবশ্যই ঘুরে যেতে পারো রানাঘাটের এই রথের মেলায়। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ তাদেরকে অনুরোধ করবো একটি সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করতে। আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিও কন্টেন্টটি। যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও একবার। চলো মেলা প্রাঙ্গণের ছোট ছোট কিছু বিষয় দেখে নেওয়া যাক। বিভিন্ন ফুড স্টল না থাকলে কি মেলার শোভা বৃদ্ধি পায়? তো বিভিন্ন ফুড স্টলের কাছ থেকে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পরে আমাদের বিভিন্ন যে সামগ্রী রয়েছে সেই ঘরের সাজানোর জন্যে হোক, কিংবা বাচ্চাদের খেলনায় হোক, কিংবা দৈনন্দিন জীবনের টুকরো টুকরো কিছু বিষয়ের জন্যই হোক, এখানে কিন্তু সব কিছুর এক বিশাল আয়োজন সমাহার রয়েছে। মেলার পূর্ব প্রান্তে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনী মঞ্চের মধ্যে তোমরা দেখতে পাবে ভগবানের বিভিন্ন লীলা সংক্রান্ত প্রদর্শনী। এই ভগবানের লীলা সংক্রান্ত প্রদর্শনীগুলো দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ পর্যায়ের দিকে এগিয়ে যাব। এখানে রয়েছে ভগবানের বিভিন্ন লীলার চিত্র প্রদর্শনী, যা আমাদেরকে সত্যিই আনন্দ দেয়। ভগবানের এই লীলার চাক্ষুষ উপলব্ধি করে আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো? তোমরা কি এ ধরনের ভিডিও আরও দেখতে চাও? প্লিজ কমেন্ট করে জানাও। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে থাকো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।